কুতুবউদ্দিন কাকী বখতিয়ার খিলজি যখন মারা যান, ইন্তেকাল করেন, তখন তার জানাজার নামাজ পড়ার জন্য লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ মানুষ, ইমাম সাহেব সবাইকে নিয়ত শিখাই দিয়েছেন, জানাজার নামাজ চার তাকবীরের সাথে কিবলামুখী হয়ে ইমামের পিছনে ইক্তেদা করিতেছি। সবাই শুনুন নিয়ত, আল্লাহু আকবার বললে নামাজ শুরু হয়ে যাবে, জানাজার নামাজ। কিন্তু নামাজ শুরু হওয়ার আগে খাদেম বলছে, হুজুর আপনি আল্লাহু আকবারটা একটু দেরিতে দেন। কই কারণ? কই যার লাশ আজকে এই হুজুর পীর সাহেব কিবলা কুতুবউদ্দিন কাকী বখতিয়ার খিলজি রহমতুল্লাহ আলাই, উনি তিন লাইনের একটা ওসিয়ত নামা আমার কাছে লিখে দিয়ে গেছেন। উনি বলছেন যে আমার জানাজা যখন হবে, আল্লাহু আকবার তকবীর দেওয়ার আগে জনগণ যারা আছে তাদের কাছে আমার এই ওসিয়ত নামাটা একটু পড়ে শোনাবে। তো কাজী হুজুর আপনি নিয়ত বলে দিয়েছেন, এখন ওসিয়ত নামাটা আমাকে বলার সুযোগ দেন। উনি ওসিয়ত করে গেছেন, জনগণকে বলা হলো আপনার ওসিয়ত নামা শুনবেন, সবাই বলছে হ্যাঁ, এটা শোনার পরে তারপর জানাজা। ওসিয়ত নামা তিন লাইনের ওসিয়ত, তাই খাদিম সাহেব পড়েন। খাদিম সাহেব ওসিয়ত নামা পড়া শুরু করলেন, লাইন নাম্বার ওয়ান, প্রথম লাইনের মধ্যে তিনি বলেছেন যে আমার জানাজা তিনি পড়াবেন যিনি তার জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা করেন নাই। ইমাম সাহেবের পায়ের তলে এখন মাটি নাই, কতক্ষণ যিনি এতক্ষণ নিয়ত শেখালেন, যিনি জানাজা পড়াবেন, তার অবস্থা এখন বেগতি, কি বলেন? ওনার তো তাহাজ্জুদ নাই তেমন একটা, আছে না? মানুষের তো অনেকগুলো ডিপোজিট থাকে, অনেকগুলো ব্যাংকে অনেকভাবে টাকা পয়সা নানা ধরনের রাখে, ওনার তো এগুলো নাই। আল্লাহর ওলিদের ডিপোজিট অনেক বড়, নফলের ডিপোজিট আছে, ওয়াজেবের ডিপোজিট আছে, ফরজের ডিপোজিট আছে, কতক্ষণ না, মুস্তাহাবের ডিপোজিট আছে, অনেক ডিপোজিট শেষ নাই। অতএব ইমাম সাহেব দাঁড়াচ্ছেন, পড়েন দ্বিতীয় লাইন, ওসিয়তের দ্বিতীয় লাইন সেখানে পড়া হলো, সেখানে লেখা আছে যে আমার জানাজার নামাজ তিনি পড়াবেন যিনি তার জীবনের একটি মুহূর্ত বিনা উজুতে কাটান নাই। ইমাম সাহেবের অবস্থা আরো খারাপ হয়ে গেল পুরা, উজু সারা কত সময় আমাদের জীবনে কাটছে, কি বলেন ঠিক না? অথচ তার মতো একজন ব্যক্তি তার জানাজার নামাজ পড়ার জন্য আপনি বলবেন যে হুজুর এই শর্তগুলো কি দেওয়া ঠিক হয়েছে? আছে না বর্তমান ইচিরে পাকা নাবালক কিছু আছে না? এই নাবালকরা কত ভেজাল করেছে, তারা বলছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এশার উজু দিয়ে ফজরের নামাজ 40 বছর পর্যন্ত পড়ছেন, তারা বলছে এটা কি সম্ভব? এগুলো সব দুজাখুরি গাঁজাখুরি কথা, এগুলো কোরআন হাদিসে নাই। তাই বলছে কোরআন হাদিসে নাই এই জন্য মারা যাবে না? তো 1971-এ আমরা যে স্বাধীনতা লাভ করেছি এটাও তো কোরআনে নাই, এটা না মানলে তো আপনাকে দেশ থেকে আমরা বের করে দেবো, কত বন্যা। সে 71-এর স্বাধীনতাকে স্বীকার যদি না করে, কত বুঝতে পারছেন, কয়েক বের করে দেবো তাকে, চলো তোমার দেশ এটা নয়, কত বুঝতে পারছেন। সম্মানিত সুধী ভাইরা, আমার জগতের মধ্যে ঠিক এই ধরনের মহান ব্যক্তি যারা, তার জানাজার মধ্যে আবেগ থাকা, আপনাদের আমাদের মধ্যে আবেগ আছে, অনেকেই বলে যায়, যেমন কিছুদিন আগে এত ভালো একজন মানুষ, আমার খুব ঘনিষ্ঠ মানুষ, উনি করোনা রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন, আমার সাথে দুবার তিনি হজ করেছেন, পারিবারিকভাবে আমার সাথে সম্পর্ক, ওনার আবেগটা হলো যে আপনি আমার জানাজাটা পড়াবেন যদি আমি আগে মারা যাই। উনি যেদিন মারা যাবেন সেদিন আমি ফরিদপুরে, উনি মারা গেছেন করোনা রোগে আকস্মিকভাবে, কিন্তু করোনা রোগের রুগীদের তো লাশ দাফন তো বড় কঠিন, অতএব ওনাকে আর বেশিক্ষণ সময় দেওয়া হয়নি, এসার সময় তার জানাজা, কিন্তু ওনার আবেগটা ছিল যে আমি যেন তার কি জানা, কিন্তু যেখানে ছিলাম আমি সেখান থেকে এসা পাওয়া আমার পক্ষে কখন কোনো মতেই সম্ভব ছিল না। কোন আলেমের সাথে যদি আপনার সম্পর্ক হয়, কোন ওলির সাথে সম্পর্ক হলে মনটা চায় যেন আমার জানাজার নামাজটা কি উনি পড়া, এই জন্য আমার আবেগ হতেই পারে যে আমার মৃত্যুর পরে একজন আমাকে জানাজা পড়াবে। কাজী হযরত কুতুবউদ্দিন কাকী বখতিয়ার খিলজি রহমতুল্লাহ আলাই
তিনি তার আবেগের কথা বলছেন যে আমার জানাজার নামাজ তিনি পড়াবেন যার তাহাজ্জুদের নামাজ জীবনে কি হয় নাই কাজ হয় নাই। সম্মানিত শুধু ভাইরা আমার দ্বিতীয় নম্বর সেকেন্ড লাইনের মধ্যে সেখানে লেখা আমার জানাজার নামাজ সেই মানুষটা পড়াবেন যার জীবনের মধ্যে তিনি একটি মুহূর্তের জন্য বিনা উযুতে কাটান নাই। তৃতীয় নম্বর শর্ত জানি না আরো কত কঠিন, তৃতীয় নম্বর ওসিয়ত আরো কত কঠিন হতে পারে। কুতুবউদ্দিন কাকি বখতিয়ার খিলজি রহমতুল্লাহ আলাইহি ওসিয়ত নামার তৃতীয় নম্বর ওসিয়ত যে ওই ব্যক্তি আমার জানাজা পড়বেন যিনি কোনো নারীর দিকে বেগানা কোনো মহিলার দিকে একবার চোখ পড়েছে কিন্তু দ্বিতীয়বার তিনি তাকান। খাদেম সাহেব বললেন এখন ইমাম সাহেব নামাজ পড়েন, ইমাম সাহেব নাই মজলিস থেকে গায়েব হয়ে গেছে, ইমাম মজলিস থেকে কি হয়ে গেছে গায়েব হয়ে গেছে, এখন হাজির নাই গায়েব হাজির মতে কানলে আমরা পড়ছি না হুসরফ। সম্মানিত সুদী ভাইরা আমার ইমাম নাই জানাজা আটকে গেল আবেগ, আমার হুজুরে চাইছেন তিনি এইরকম মানুষ তার জানাজা পড়াবেন কথা কন কি আবেগ, কিন্তু আবেগটি পূরণ করার মানুষ তো নাই। আপনি ফতোয়া দিবেন নতুন ভাবে যে হুজুর এগুলো কোনো ওয়াজ নাকি, আপনি বলবেন যে হুজুর এটা কি হইল জানাজায় তো এগুলো শর্ত না, একজন মুসলমান নিয়ম পালন করে জানাজার ফরজ সুন্না যা আছে এগুলো সব পালন করে জানাজা পড়াই দিলেই তো হয়ে গেল, আবার এগুলো কি শর্ত? না না, আপনি আপনার আবেগটাকে আপনি আবেগটাকে কখনো দূর করতে পারবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জগতের মধ্যে আবেগ শুধু নয় ভালোবাসা দিয়ে তিনি মানুষকে জয় করেছেন। অতএব কুতুবউদ্দিন কাকি বখতিয়ার খিলজি রহমতুল্লাহ আলাইহি জানাজা আটকে গেল, লোক পাওয়া যাচ্ছে না, লক্ষ মানুষ মজলিসে আছে কিন্তু কেউ জানাজায় আসতেছে না। এখন জানাজা ছাড়াই কি তাকে দাফন করা হবে? না। ওই ডান পাশ থেকে একজন মানুষ হাত উঁচু করে তিনি আসতেছেন বলছেন আমি পড়াবো, আমি পড়াবো। সবাই অবাক, এই তিনটি শর্ত পূরণ করার ওই মানুষ না যিনি আসতেছেন তাকে বিশ্বাসই করা যায় না যে তিনি এই তিনটি শর্ত পালন করতে পারেন। তিনি হচ্ছেন সবচেয়ে বড় একজন বিজি মানুষ, ব্যস্ত মানুষ, তার পক্ষে এই শর্ত পালন করা কখনোই সম্ভব কি করে তিনি এই দুঃসাহস দেখাচ্ছেন যে তিনি জানাজা পড়বেন, আমরা আটকায় দিব, আমরা বাধা দিয়ে দিই। সম্মানিত সুদি যিনি হাত উঁচু করে করে এগিয়ে আসলেন মজলিসের মধ্যে তিনি হলেন দিল্লির সুলতান শামসুদ্দিন আলতামিস শামসুদ্দিন ইলতুতমিশ। শামসুদ্দিন ইলতুতমিশ একজন সম্রাট, তিনি আসলেন তার জানাজা পড়াইতে, মানুষ বিশ্বাস করে না যে উনি তিনটা শর্ত পালন করতে পারেন। উনি সবচেয়ে বড় বিজি ম্যান, উনি কখন তাহাজ্জুদ পড়বেন, উনি কখন এক হুজুতে এত সময় কাটাবেন, কতক্ষণ তিনি কত নারী তার কাছে আসে, কতবার সেই নারীর দিকে তাকাতে হয় তার। অতএব তাকে প্রশ্ন করা হোক, তাকে বিষয় সম্পর্কে বলা হোক যে তিনি যেন তার নিজের সম্পর্কে আমাদের সন্দেহ দূর করেন। কথা বুঝতে পারছেন? সম্মানিত শুধু সেই সন্দেহ দূর করার ক্ষেত্রে যখন তাকে প্রশ্ন করা হলো তখন তিনি উত্তর দিলেন যে দেখুন যেদিন থেকে এই পীর সাহেবের হাতে আমি বায়াত হয়েছি আমি ওনার মুরিদ, হুজুর কেবলার আমি কি মুরিদ, আমি আমার দেশি ভাষায় বলতেছি হুজুর কেবলার আমি কি মুরিদ, কিন্তু যেদিন থেকে মুরিদ হয়েছি আমি রাষ্ট্র পরিচালক হতে পারি, আমি রাষ্ট্র নায়ক হতে পারি, কিন্তু তাহাজ্জুদের নামাজ তার পরের দিন থেকে এ পর্যন্ত আমি কোনোদিন ছাড়ি। তার হাতে বায়াত নেওয়ার পরে পর থেকে পর্যন্ত আমি বিনা উযুতে কখনো সময় কাটাই নাই, যত নারী আমার কাছে আসছে একবার নজর করেছি শুধু চেহারাটা দেখে যে বিচারটা কার নিতেছি, তারপরে আর আমি দেখি নাই, তার কাগজের উপরে আমি ফয়সালা করে দিয়েছি। কি এমন একটি সময় ছিল যে সময়ের মধ্যে রাজা বাদশারা পীর মাশায়েখদের উপরে নির্ভর করতেন, তাদের আস্থার জায়গা ছিলেন। আমি বিশ্বাস করি আমাদের আস্থার জায়গায় শাহ সুলতান মাহমুদ বলখির মতো একজন ব্যক্তি মাসের পিঠে যিনি সওয়ার হয়ে এসেছেন, এই দেশে হযরতে শাহজালাল ইয়ামানির মতো ব্যক্তি ফুরফুরা সার সিনা দরবারের মতো এই সমস্ত মহান ব্যক্তি যারা তারা ভুল পথে ছিলেন তারা সত্য পথে কি ছিলেন এতে কোনো সন্দেহ নাই। সত্যের সন্ধানে
সব সময় সবখানে কাজী টিভি।